জ্বলছে হরিয়ানার গুরুগ্রাম। দুদিন আগে নুহু জেলায় শুরু হওয়া ধর্মীয় সহিংসতার আগুন ছড়িয়ে পড়েছে শহরটিতে। মঙ্গলবার মধ্যরাতে গুরুগ্রামের শতাধিক দোকানপাটে আগুন দেওয়া হয়েছে। বুধবার সকালেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে পুলিশ। খোলাবাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মানুষকে গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ স্বাভাবিক বললেও শহরটিতে থাকা বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বাসা থেকেই কাজের নির্দেশ দিয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। নুহুতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলাটিতে কয়েক হাজার আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘাতের ঘটনায় জড়িত সন্দেহে শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। ক্ষতিগ্রস্ত ও হতাহতদের পরিবারকে সহায়তার কথাও জানান তিনি। স্থিতি সামান্য হয়ে গেছে হ্যাঁ, মেরি জনতা সে আপিল ভি হ্যায় কি ও লোক শান্তি বনায়ে রাখে। এদিকে গুরুগ্রামে সংঘাত ছড়িয়ে পড়ায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে সতর্কতা জারি করা হয়েছে। ড্রোনের সাহায্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দেশজুড়ে চলমান ধর্মীয় সহিংসতার জন্য বিজেপি সরকারের বিভাজনের রাজনীতিকেই দায়ী করেছে বিরোধী দলগুলো। কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল সহ সব বিরোধী দলের মত, বিজেপি এবং সংবাদ মাধ্যমের একাংশ যে বিদ্বেষ ছড়াচ্ছে তারই জেরে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটছে। রাহুল রানা, সময় সংবাদ।